অনেকেই আমাকে যে প্রশ্নটা করছে যে ফিনল্যান্ডে যে জমিতে যে আমরা চাষ করছি পানি আনি কোথা থেকে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা পানিটা কোথা থেকে আনি। আর এখানে আমি বসার জন্য একটা চেয়ার এবং একটা টেবিলের ব্যবস্থা করেছি আমাদের জমিতে, যেন আমরা রেস্ট নিতে পারি। আজকে আমার ওয়াইফ এখানে চটপটি ফুচকা, ফুচকার টক, এই যে ফুচকা আমার জন্য নাস্তার ব্যবস্থা করেছে। এরকম অন্যান্য ভাবিরাও এখানে নাস্তা নিয়ে আসবে, তারপর সবাই মিলে, সব ভাইরা এবং ভাবিরা মিলে এখানে চাষাবাদ শেষে বাসায় যাওয়ার আগে স্ন্যাক্স আমরা শেয়ার করে এনজয় করব আমাদের চাষাবাদের মোমেন্টগুলো। কোয়েশ্চেন যে আসলে ফিনল্যান্ডের জমিতে আমরা কীভাবে পানি দিই, তো প্রতিটা জমিতে এরকম যে ড্রাম দেওয়া থাকে আর এরকম একটা পানির পাইপ থাকে, এই পাইপ দিয়ে যে এভাবে ড্রামগুলো রিফিল করতে হয়। এভাবে ড্রামগুলো রিফিল করতে হয়, তো এই ড্রামগুলো থেকে পরবর্তীতে ঠিক এভাবে এইভাবে আমরা পানিটা নেই। এই ড্রামগুলোতে পানিটা রিফিল করার জন্য পানি আসে। নর্মালি প্রতিদিন বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, ওইটা হচ্ছে আইডিয়াল টাইম জমিতে পানি দেওয়ার জন্য। এইভাবে যে আমরা এই যে পানি দেই জমিতে, এই পানিটা ওইখানে ড্রাম থেকে আমরা নিয়ে আসি এবং প্রতিদিন বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা ওই সময়টায় নর্মালি পানিটা অ্যাভেলেবেল থাকে ড্রামগুলো রিফিল করার জন্য।